সো পিক্সেল সেভেন আমার ইউজ করা থার্ড পিক্সেল এবং আমার মনে হয় এই প্রথমবার আমি টানা 3 বছর কোনো কোম্পানির ফোন ইউজ করলাম, যদি আমরা নোকিয়ার আমল বাদ দেই। সো পিক্সেল 6-এর তুলনায় পিক্সেল 7 প্রায় বেশিরভাগ দিক দিয়ে একটা ইম্প্রুভমেন্ট বলা যায়, যেহেতু আমার লাস্ট ফোন পিক্সেল 6 ছিল, বেশিরভাগ জিনিসই আমরা ওটার সাথে কম্পেয়ার করবো। সো প্রথমে এটা ডিজাইন দিয়ে শুরু করা যাক। আমি অ্যাকচুয়ালি এটা ডিজাইন খুবই পছন্দ করি, এর কারণ হচ্ছে এটা দেখতে এবং ধরতে প্রিমিয়াম লাগে, যেটা আমি পিক্সেল 6-এ মিস করতাম। আই মিন পিক্সেল 6 একেবারে চিপ ছিল না, বাট এটার তুলনায় ওইটা আমার কাছে যথেষ্টই চিপ মনে হয়েছে। এর কারণ হচ্ছে এই ফোন অ্যাকচুয়ালি কিছুটা কম্প্রেসড পিক্সেল 6-এর তুলনায়, এটা কিছুটা ছোট এবং কিছুটা স্লিমার এবং পিক্সেল 6-এর তুলনায় পাতলাও। সো ওভারঅল এটা একটা ডেন্সড ফোন লাগে, একটা কী বলে একটা সলিড ডিভাইস মনে হয়, যে কারণে এটা অ্যাকচুয়ালি আগের চেয়ে বেশি প্রিমিয়াম মনে হয়। আর আমি অ্যাকচুয়ালি প্রচুর কমপ্লিমেন্টও পাইছি এই ফোনের ডিজাইনের ব্যাপারে, একদম র্যান্ডম মানুষজন আমাকে বসে ভাই আপনার হাতের ফোনটা সুন্দর, আই মিন এটা খুবই রেয়ার, আমি এর আগে কোনো ফোনের ব্যাপারে এরকম শুনি নাই। এমনকি আমার কাছে iPhone 14 Pro আছে, যেটা এটা হচ্ছে 2 গুণ এক্সপেন্সিভ, সেটার ব্যাপারে আমি কোনো এত প্রশংসা পাই নাই, মানুষ এটার ডিজাইনের ব্যাপারে যেরকম প্রশংসা করছে। এটা অ্যাকচুয়ালি লুকস অ্যান্ড ফিলস রিয়েলি প্রিমিয়াম, আমার মনে হয় এর আগে কোনো পিক্সেল ফোনই এতটা প্রিমিয়াম লাগে নাই, যদিও পিক্সেল 5 কাছাকাছি ছিল, বাট পিক্সেল 7-এ গুগল কোয়ালিটিতে যথেষ্ট ইম্প্রুভ করছে। এটা একটা মেজর কারণ হচ্ছে এটা কিছুটা ধরতে মেটাল লাগে, আই মিন যেটা পিক্সেল 5-এও ছিল না, যেটার মেটালের উপরে একটা প্লাস্টিক কোটিং ছিল, যেটা পিক্সেল 6-এও ছিল, আই মিন পিক্সেল 5 এন্ড 6-এ যেটা ছিল যে এই ফ্রেমটা মেটালে ছিল কিন্তু তার উপরে একটা প্লাস্টিক কোটিং ছিল, সো আপনি ধরার সময় এটা কিছুটা প্লাস্টিক ফোন এবং চিপ ফোনই মনে হতো। বাট পিক্সেল 7-এ অ্যাকচুয়ালি আপনি মেটার টাচ করতে পারেন, যে কারণে আমার মনে হয় যে এটা কিছুটা এক্সট্রা প্রিমিয়াম ফিল দেয়, প্লাস আমি যেটা বললাম যে এটা কিছুটা কম্প্যাক্ট আগের ফোনগুলোর তুলনায়, সো সেটা একটা কারণ। সো ওভারঅল গুগল একটা অসাধারণ কাজ করছে ডিজাইনের ব্যাপারে। তারপর ডিজাইন নিয়ে আমার কিছুটা কমপ্লেন আছে ছোটোখাটো। প্রথম কথা হচ্ছে এটার যে ক্যামেরা বাম্পটা আছে সেটা অ্যাকচুয়ালি যথেষ্টই বড় সড়ো, সো সেটা দুই পাশে প্রচুর ডাস্ট জমে। আমি যখন এটা পকেট থেকে বের করি তখন আমি খেয়াল করি যে ধুলাবালি জমে আছে, আর যেহেতু এটা ব্ল্যাক কালারের সেক্ষেত্রে ডাস্ট আরও বেশি দেখা যায়, আমার মনে হয় অন্যান্য কালারগুলোতে অত দেখা যেত না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা প্রচুর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে, যেটা অ্যাকচুয়ালি এটাতে খুব দ্রুত ডার্টি করে ফেলায়, আই মিন ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এটা যথেষ্টই প্রিমিয়াম লাগে দেখতে, কারণ এটা রিফ্লেকটিভের জন্য, বাট এই রিফ্লেকটিভ নেচারের জন্য এটা যথেষ্ট ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে। সো আমার মনে হয় যে ওভারঅল এটা ম্যাট হইলে আমি খুশি হইতাম, বাট এই ডিজাইনটা অ্যাকচুয়ালি যথেষ্টই সুন্দর লাগে দেখতে। সো ফাইনালি এই ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে যে এটাই প্রথম কোনো প্রিমিয়াম ফোন যেটা আমি কেনার পর থেকে কেস ছাড়া ইউজ করতেছি, এবং এখন পর্যন্ত আমি যথেষ্ট লাকি বলা যায়। এখন পর্যন্ত এটা আমার হাত থেকে 2 বার পড়ছে, বাট কোনো টাইপের ড্যামেজ হয়নি, এমনকি কোনো চিহ্ন নাই যেটা আমার হাত থেকে পড়ছিলো, এবং যথেষ্ট উপর থেকে পড়ছিলো। সো এটার বিল্ড কোয়ালিটিও যথেষ্টই হাই, এবং যদি আমার এত রিক্স এটা ইউজ করার ইচ্ছা নাই, সামনে হয়তো আমি কোনো কেস নিতে পারি, বাট এখন পর্যন্ত এটা মোটামুটি 4 মাস কেস ছাড়া আছে, এটা আমার জন্য একটা রেকর্ড বলা যায়। ডিজাইনের মতো ডিসপ্লে তো গুগল একটা বড় সর আপডেট করছে। নাও পিক্সেল 7 ইউজ করার সময় আমি একটা নতুন জিনিস শিখছি যেটা আমি এখনও খেয়াল করি নাই। প্রথমত যে একটা ফোন কীভাবে প্রিমিয়াম মনে হয়, আই মিন আপনি যদি পিক্সেল 6 থেকে পিক্সেল 7-এ যান, আপনার কাছে মনে হবে যে 6-এর তুলনায় 7 অনেক প্রিমিয়াম, বাট এটার কারণটা কী? এটার কারণ অ্যাকচুয়ালি দুইটা, যেটা আমি একটা প্রথমে বললাম যেটা আগের ফোনের চেয়ে যথেষ্ট ডেন্সড এবং যথেষ্ট সলিড মনে হয়, আর সেকেন্ড কারণ হচ্ছে এটা ডিসপ্লে ব্রাইট। সো আপনি যদি একটা ডিম ডিসপ্লে আর একটা ব্রাইট ডিসপ্লের ফোনের মধ্যে চেক করেন, দেখবেন যে ব্রাইট ডিসপ্লে ফোনটা অলওয়েজ বেশি প্রিমিয়াম মনে হয়, আই মিন আপনি যখন রোদের মধ্যে আপনার ফোনটা দেখতে পারবেন সেটা একটা অনেক বড় একটা ফিচার মনে হয়, যেটা আপনি এতদিন মিস করতেছিলেন আপনি জানেনও না। যেমন পিক্সেল 6 ইউজ করার সময় আমি আমার ফোন অলমোস্ট রোদে দেখতেই পারতাম না, আমাকে একটা ছায়ার মধ্যে যা অথবা উপরে হাত দিয়ে দেখা লাগতো, কারণ ওইটার ব্রাইটনেস ছিল মাত্র 500 nits। পিক্সেল 7-এ গুগল এই ব্রাইটনেসটা 2 গুণ করছে, এটার হাইয়েস্ট ব্রাইটনেস হচ্ছে 1000 nits, যেটা পিক্সেল 6-এ ছিল 500 nits-এর মতো, এবং HDR কন্টেন্টের ক্ষেত্রে এটা 1400 nits পর্যন্ত যায়। সো এটা যথেষ্টই ব্রাইট আগের তুলনায়, স্টিল আমার মনে হয় যে আরও ব্রাইটনেস দরকার একদম কড়া রোদে দেখার জন্য, এখনও মনে হয় যে কিছুটা এক্সট্রা ব্রাইটনেস দরকার ছিল। আমার মনে হয় যে 1500 বা 1600-তে গেলে এটা মোটামুটি পারফেক্ট হয়ে যায় আর কি, যেহেতু এটা এখনও 90 Hz আগের মতোই, এবং Android 13 যথেষ্ট ইম্প্রুভ করছে অ্যানিমেশনের তুলনায়, সেক্ষেত্রে পিক্সেল 6-এর তুলনায় এটা অনেক বেশি স্মুথ মনে হয়, যদিও রিফ্রেশ রেট আগের মতোই আছে। ওভারঅল অপারেটিং সিস্টেমটাই অনেক বেশি স্মুথ মনে হয়েছে আমার কাছে এটাতে, যদি আমি পিক্সেল 6-এও 13 চালাইছি, বাট এটাতে 13 অনেক বেশি ডিফারেন্স মনে হয়েছে, অনেক বেশি স্মুথ, অনেক বেশি বাগ ফ্রি মনে হয়েছে, ইটস অলমোস্ট পারফেক্ট। সো পারফরমেন্স অ্যাকচুয়ালি যথেষ্ট ইম্প্রুভ করছে পিক্সেল 6-এর Android 13-এর তুলনায়, যেহেতু এই ফোন বানানো হয়েছে Android 13-এর উপর বেস্ট করে। সো প্রত্যেকটা অ্যাপ অলরেডি অপটিমাইজ করা হয়েছে এটার জন্য, আর যেহেতু এটার সাথে নতুন প্রসেসর আছে সেটা হচ্ছে গুগল টেন্সর 2, যদিও আমি অ্যাকচুয়ালি বিশেষ কোনো পার্থক্য পাই না এই দুইটা প্রসেসরের মধ্যে, আই মিন বড়সড় কোনো ডিফারেন্স নাই, তবে আমি কোনো ল্যাগও পাই নাই, কোনো ধরনের বাগও পাই নাই এখন পর্যন্ত মেজর কোনো আর কি, ছোটোখাটো বাগ অবশ্যই আছে,
বাট আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে এবং গেমের ক্ষেত্রে পারফরমেন্স ইম্প্রুভ করছে। যদিও আমি যখন বেঞ্চ মার্কিং করছি তখন এটা কিছুটা উইয়ার্ড রেজাল্ট দিছে এবং পিজিএল সিক্সের চেয়ে পিজিএল সেভেনে আমি অ্যাকচুয়ালি বেঞ্চ মার্কিং স্কোর কম পাইছি। আমি অবশ্য কোনো কারণ পাইনি এই জন্য, খুব সম্ভবত এরা কোনো টাইপের বাগ অ্যান্ড্রয়েডে অথবা এই ফোনে। এবং বিশেষ করে আমি যখন গ্রাফিক্সের টেস্ট করছি বেঞ্চ মার্কে তখন অ্যাকচুয়ালি পারফরমেন্স আরও বেশি ড্রপ করছে। বাট আমি অ্যাকচুয়ালি কোনো টাইপের ডিগ্রেডেশন দেখি নাই, বাট আই ডোন্ট নো কী জন্য এটা হচ্ছে। যদিও আমি পরে আর খুব বেশি বেঞ্চ মার্ক চেক করি নাই, প্রথমবার আমি যখন চেক করছি তখনই আমি যথেষ্ট অবাক হয়েছিলাম এবং পরে আর এটা নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই নাই। বাট সব দিক দিয়ে আমার কাছে পারফরমেন্স ইম্প্রুভমেন্টই মনে হয়েছে। আর অ্যান্ড্রয়েড 13-এর কথা যেটা বললাম, যেটা এখন অনেক বেশি পলিশড এবং অ্যান্ড্রয়েড 13-এর নতুন যে থিমিং সিস্টেম আছে ম্যাটেরিয়ালিও, সেটার জন্য অলমোস্ট বেশিরভাগ অ্যাপই এই মুহূর্তে অপটিমাইজ করা হয়ে গেছে। সো আমার মনে হয় যে এটা এখন পর্যন্ত আমার ইউজ করা সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে সুন্দর ফোন অপারেটিং সিস্টেম। আই জাস্ট লাভ দ্য UI অফ গুগল। এমনকি গুগলের যে অ্যানিমেশনগুলো আছে, গুগলের যে ফন্টগুলো আছে, আমাকে মনে হয় যে সব দিক দিয়েই এই ফোনের ভিতরে এবং বাইরের ডিজাইন জাস্ট অসম। এছাড়া যেহেতু এটা একটা পিক্সেল, আমি এখন পর্যন্ত প্রচুর আপডেট রিসিভ করতেছি এটাতে। আমি এটা কেনার পরে এখন পর্যন্ত মনে হয় 5-6 মেজর আপডেট রিসিভ করছি। আমি সিস্টেম আপডেট, এছাড়া প্লে সিস্টেম আপডেট আছে, তারপর প্লে স্টোরের আপডেট আছে এটার ডিফল্ট অ্যাপের জন্য। আমি এটা যে বিল্ট ইন সিস্টেম অ্যাপগুলো আছে সেগুলো প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি খুবই পছন্দ করি পিক্সেলের এই ব্যাপারটা। আমার মনে হয় যে অন্য কোনো ফোনে এত বেশি অ্যাপ আপডেট পায় না বা সিস্টেম আপডেট পায় না পিক্সেলের মতো। সো এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে এবং আমি চেষ্টা করি বেশিরভাগ চেঞ্জ বা মেজর চেঞ্জ যেগুলো আমার চোখে পড়ে সেগুলো আমার ফেসবুক পেজে বা আমার চ্যানেলে লিঙ্ক করার জন্য। সো সেখানে আপনি দেখতে পারবেন যে কন্টিনিউয়াসলি এই ফোনে UIটা চেঞ্জ হচ্ছে বা UXটা চেঞ্জ হচ্ছে। সো এবারটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক, যেটা এখনও একটা মেজর কারণ পিক্সেল ইউজ করার। সো পিক্সেলের ফটো কোয়ালিটি প্রতি বছরই কিছুটা ইম্প্রুভ হয়, এই বছরে হয়েছে। যদিও পিক্সেলের ক্যামেরা অলরেডি টপ অফ দ্য লাইন ফোনের ক্যামেরার ক্ষেত্রে, সো সেক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্য পাওয়া যায় না একটা মডেল থেকে আরেকটা গেলে, খুবই স্লাইটলি ইম্প্রুভ হয়। আর যেহেতু এরা গত বছরের সেন্সর যা ছিল পিক্সেল সিক্সে, এই বছরও পিক্সেল সেভেনে এক্স্যাক্ট সেম সেন্সর আছে। সো ছবি অ্যাকচুয়ালি খুব বেশি চেঞ্জ হয় নাই। বাট আমার কাছে মনে হচ্ছে যে তারা তাও কিছুটা চেঞ্জ করছে, বিশেষ করে ফোকাসিংয়ের ক্ষেত্রে। আমার মনে হচ্ছে যে পিক্সেল সেভেনে আমি যখন কোনো অবজেক্টে ফোকাস করতেছি, ফোকাসটা একদম মিডলে সবচেয়ে বেশি টাইট হচ্ছে, একদম পুরোপুরি শার্প হচ্ছে এবং কর্নারে কিছুটা ফোকাস কমে যাচ্ছে। সো যেটা যদিও বড়ো সেন্সরে বা অ্যাকচুয়াল ক্যামেরাগুলোতে কাছাকাছি ইফেক্টই দেয়, সো এটা কিছুটা অর্গানিক ক্যামেরার ফিলই দেয়। যদিও প্রথম দিকে আমার খুব বেশি পছন্দ হয় নাই। যদিও পিক্সেল সিক্স আর সেভেনের মধ্যে সেন্সর এক্স্যাক্টলি সেম, তারপরে তারা নতুন কিছু ফিচার এটাতে অ্যাড করতে পারছে। এর মধ্যে একটা হচ্ছে সেন্সর ক্রপ জুম। যেহেতু এটা মেইন সেন্সর যথেষ্টই বড়, 50 MP, সো এটা অ্যাকচুয়ালি জুমিংয়ের সময় সেন্সর একদম মাঝামাঝি পিক্সেলগুলো ইউজ করে, সো সেন্সর কিছুটা জুম হয় এবং কোয়ালিটি অলমোস্ট অপটিক্যাল জুমের মতোই। আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয়েছে অপটিক্যাল জুমি, যদিও মাঝে মধ্যে আমি কিছুটা ডিফারেন্ট পাইছি যে এক্স্যাক্টলি সেম না, বাট গত বছরের তুলনায় জুমিং অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্প্রুভ করছে এবং অলমোস্ট মেন সেন্সরের মতো এই কোয়ালিটি পাওয়া যায় 2x জুমিংয়ে। আর এরপর তারা নতুন আরও কিছু ফিচার অ্যাড করছে, এর মধ্যে একটা হচ্ছে HDR ভিডিও, যেটা পিক্সেল সেভেনে নতুন। এর আগে কোনো পিক্সেলে HDR ভিডিও ছিল না। সো সেটা আমার কাছে মোটেই ইম্প্রেসিভ কিছু লাগে নাই, আইফোন বা স্যামসাংয়ের মতো খুব বেশি ব্রাইট লাগে নাই। বাট আমার মনে হয় যে এটা না থাকার চেয়ে ভালো, নর্মাল ভিডিও হচ্ছে কিছুটা ডিফারেন্স পাওয়া যায়, দ্যাটস ইট। আমার মনে হয় না যে নর্মাল ভিডিওর মধ্যে এটা শার্প, আই ডোন্ট নো, এটা জাস্ট আমার কাছে কিছুটা উইয়ার্ড মনে হয়েছে প্রথমবার ট্রাই হিসাবে। আমার মনে হয় যে পরের পিক্সেলে HDR ভিডিও অন্যান্য ফ্ল্যাগশিপের তুলনায় চলে যাবে। আর এরপরে আরেকটা জিনিস তারা অ্যাড করছে স্যামসাং বা অ্যাপলের মতো, সেটা হচ্ছে সিনেমাটিক ভিডিও। সেটা অ্যাকচুয়ালি যথেষ্টই খারাপ, সেটা অ্যাকচুয়ালি প্রচুর উইয়ার্ড কাট আউট দেখা যায়। আমি যদি কোনো অবজেক্ট ধরি এটার সামনে, সেক্ষেত্রে তারা করে কি যে অনেক বেশি ব্লার বাড়ায় দেয় এবং তখন হচ্ছে প্রোডাক্টের যে কাট আউট আছে, অবজেক্টের যে কাট আউট আছে সেটা অ্যাকচুয়ালি অনেক বেশি বোঝা যায় যে এটা আনন্যাচারাল, এবং আপনি অ্যাকচুয়ালি খুব ক্লিয়ারলি দেখতে পারবেন কাট আউটটা, সেটা মোটেই প্রিসাইজ না। বিশেষ করে আমি যখন কোনো সলিড অবজেক্ট ধরি সেক্ষেত্রে তারা কিছুটা ইম্প্রুভ করতে পারে, সেক্ষেত্রে সিনেমাটিক মোড কিছুটা ইউজেবল মনে হয়, বাট সেখানেও আপনি খেয়াল করলে এই কাট আউটটা দেখতে পারবেন এবং সেটা যথেষ্টই চিপ মনে হয়। সো আমি এটা জাস্ট 2-1 টেস্ট করছি, এরপরে আমার মনে হয় আমার আর কখনোই ইউজ করা হবে না HDR ভিডিওর মতোই আর কি। আর এছাড়াও গুগল কিছু নতুন সফটওয়্যার ফিচার অ্যাড করছে অ্যান্ড্রয়েডের মধ্যে যেগুলো পিক্সেল সেভেনে ভালো কাজ করে। এর মধ্যে একটা হচ্ছে ম্যাজিক ইরেজার, যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন অবজেক্ট রিমুভ করা যায়, যেগুলো পিক্সেল সিক্সেও ছিল, যেগুলো সফটওয়্যার ফিচার। বাট আমার মনে হয় যে এগুলো পিক্সেল সেভেনে অনেক বেশি অপটিমাইজ, যেহেতু এটা অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস্ট করে বানানো। আর এরপরে ফেস আনব্লার আছে, যেটা হচ্ছে ফেস কিছুটা আনব্লার করতে পারে এবং পুরান ছবি কিছুটা রিভাইভ করতে পারে। সেগুলো আমার খুব বেশি ইউজ করা নেই, বাট এগুলো আছে, সেজন্য হচ্ছে আমার
কিছুটা স্বস্তি লাগে এবং কিছুটা ওয়ার্থ ইট মনে হয় এই ফোন কেনাটা, যখন নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে। বাট দ্যাটস ইট, আমার মনে হয় যে এখনও পিকজেল সেভেনের ক্যামেরা পিকজেলের বাকি সব ফোনের মতো অসাধারণ একটা ক্যামেরা, এবং আপনি যদি অনেক বেশি ছবি তুলেন আমার মনে হয় যে এটা একেবারে টপ ক্যামেরাগুলোর একটা হওয়া উচিত আপনার। এবং আমি এখন পর্যন্ত ফটো কোয়ালিটিতে যথেষ্টই হ্যাপি, আমার যে পিকজেলের এই ধারা কন্টিনিউ থাকবে এবং সফটওয়্যারের মাধ্যমে কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে এবং পিকজেল এইটে হয়তো আমরা আরও বড় মেজর ইম্প্রুভমেন্ট দেখতে পারি। এরপর গুগল পিকজেল সেভেনের স্পিকারও ইম্প্রুভ করছে। সো আমি যেটা বললাম যে পিকজেল সিক্সের তুলনায় এই ফোন পুরোপুরি একটা ইম্প্রুভমেন্ট, অনেক কিছু ইম্প্রুভ করা হয়েছে, এর মধ্যে স্পিকারও একটা। এবং পিকজেল সেভেনে পুরোপুরি বোঝা যায় যে একটা স্টেরিও সিস্টেম আছে এবং দুইটা স্পিকার বাজতেছে, এর মধ্যে একটা হচ্ছে নিচে ডাউন ফায়ারিং স্পিকার আর একটা হচ্ছে ইয়ারপিসের স্পিকার। পিকজেল সিক্সেও অ্যাকচুয়ালি স্টোরেজ স্পিকার ছিল, বাট এত বেশি সেপারেশন পাওয়া যায় না এই পিকজেল সেভেনে যেরকম পাওয়া যায়। আপনি অ্যাকচুয়ালি টের পাবেন যে দুইটা স্পিকার এখানে বাজতেছে, বাট এটা অ্যাকচুয়ালি অন্যান্য ফ্ল্যাগশিপের মতো না, আই মিন স্যামসাং বা অ্যাপলের ফোনের মতো না। এই স্পিকার যদি ইম্প্রুভ করা হয়েছে, বাট স্পিকার এখনও সেই লেভেলে যায়নি। আপনি অ্যাকচুয়ালি টের পাবেন যে দুইটা ডিফারেন্ট স্পিকার বাজতেছে, আই মিন যদিও স্টোরেজ মোডে আছে বাট দুইটা এক্স্যাক্টলি সেম স্পিকার না। আই মিন যেহেতু একটা ডাউন ফায়ারিং স্পিকার একটা হচ্ছে ইয়ারপিস, সো দুইটা স্পিকার অ্যাকচুয়ালি দুইভাবে কাজ করে, সো এটা অ্যাকচুয়ালি ফুলার সাউন্ড দেয় না এবং আমি পুরোপুরি স্যাটিসফাইড না এই স্পিকার নিয়ে, বাট স্টিল এটা একটা ইম্প্রুভমেন্ট। এই ফোনের একটা মেজর ফিচার অ্যাকচুয়ালি স্পিকারের সাথে কানেক্টেড, এটা হচ্ছে ক্লিয়ার কলিং। নাও এটা একটা নতুন ফিচার যেটা গুগল অ্যাড করছে পিকজেল সেভেন সিরিজে, যেটা হচ্ছে ক্লিয়ার কলিং। আমি শুনে না এক্স্যাক্টলি এটা কীভাবে কাজ করে, খুব সম্ভবত নয়েজ ক্যান্সেলিং সিস্টেমের মাধ্যমে কাজ করে, বাট আমি আজ পর্যন্ত যত ফোন ইউজ করছি এই ফোনে আমি সবচেয়ে ক্লিয়ারেস্ট কল পাইছি। আই মিন সেটা মোটামুটি মাইন্ড ব্লোয়িং বলা যায়, আই মিন সেটা যদিও ইমপ্রেসিভ কিছু না অনেকের কাছে, বাট আমি অ্যাকচুয়ালি পিকজেল ফাইভ ইউজ করার পরে, পিকজেল ফাইভে আমার সবচেয়ে বড় কমপ্লেন ছিল ওইটার কল কোয়ালিটি চরম খারাপ ছিল, কারণ ওইটাতে কোনো ইয়ারপিসি স্পিকারই ছিল না, ওইটার ডিসপ্লেটা স্পিকার ছিল। সো কল কোয়ালিটি প্রায় কখনোই ক্লিয়ার ছিল না, বিশেষ করে আমি যখন কোনো নয়েজি লোকেশনে যেতাম বা রাস্তাঘাটে থাকতাম কল প্রায় বুঝে যেত না। সেই তুলনায় পিকজেল সেভেন জাস্ট অসাধারণ বলা যায়। আই মিন এটার কল এত ক্লিয়ার, মাঝে মধ্যে আমার মনে হয়েছে যে আমি লাউড স্পিকার আছি, পরে আমি চেক করে যে আমার লাউড স্পিকার অফ করা, মানে এটার কল এত ক্লিয়ার এবং সাউন্ডও অনেক বেশি অন্যান্য ফোনের তুলনায়। আমি অ্যাকচুয়ালি খুবই ইম্প্রেসড এর কল কোয়ালিটি নিয়ে, এবং আমার যখনই কোনো বড়ো সড়ো কল করা লাগে বা বেশি কল করা লাগে আমি সবসময় এই ফোন হাতে নেই আইফোন বাদ দিয়ে। আমি জাস্ট পুরোপুরি ইম্প্রেসড এটার কলিং কোয়ালিটি নিয়ে। এরপর আরও একটা নতুন ফিচার পিকজেল সেভেন অ্যাড করা হয়েছে, সো এই ফোন পার্শিয়ালি স্লিপ ট্র্যাকিং করতে পারে, আই মিন পুরোপুরি স্লিপ ট্র্যাকিং করতে পারে না, আই মিন সেটা অবশ্য সব ফোনেই সম্ভব সফটওয়্যারের মাধ্যমে, বাট ডিফল্ট সফটওয়্যার দিয়ে পুরোপুরি স্লিপ ট্র্যাকিং করা যায় না, বাট এটা কিছুটা স্লিপ ট্র্যাকিং করতে পারে। এর কারণ হচ্ছে এই পিকজেল সেভেন ঘুমের মধ্যে নাক ডাকা এবং কাশি এ দুইটা ট্র্যাক করতে পারে, যেটা কিঞ্চিত উইয়ার্ড একটা ফিচার, বাট স্টিল এটা অসাধারণ কাজ করে। এবং আমি অলরেডি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করছি। এটার যে ক্লক অ্যাপটা আছে সেখানে হচ্ছে আপনি টাইম সেট করতে পারবেন যে আপনি কতক্ষণের মধ্যে ঘুমান, এবং সেই সময়ে আপনি যদি নাক ডাকেন এবং হচ্ছে কাশাকাশি করেন সেক্ষেত্রে সব কিছু হচ্ছে এখানে ট্র্যাক হয়, এবং আপনি কোন অ্যাপ ইউজ করছেন, কতক্ষণ খাটেছিলেন, সব কিছু হচ্ছে এখান থেকে ট্র্যাক করা যায়, যেটা যথেষ্টই কুল। এবং যেহেতু এটা ডিফল্ট সফটওয়্যারের মাধ্যমে করে এক্সটার্নাল কোনো সফটওয়্যার ছাড়া, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা যথেষ্ট অসাধারণ একটা অ্যাডিশন ফিচারের ক্ষেত্রে। এছাড়া পিকজেলে আগের মতোই অনেক সফটওয়্যার ফিচার আছে, যেমন এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট অসাধারণ কাজ করে, বাকি সব ফোনের চেয়ে ভালো কাজ করে এবং অফলাইনেও কাজ করে। তারপরে গুগলের যে রেকর্ডিং অ্যাপটা আছে, ভয়েস রেকর্ডার অ্যাপ, সেটাতে অনেক এক্সট্রা ফিচার আছে। এছাড়া পিকজেলের প্রায় সব অ্যাপে কিছুটা এক্সট্রা সফটওয়্যার ম্যাজিক থাকে, সেটা আমরা অলরেডি জানি। সো ওভারঅল এই ফোন সফটওয়্যারের ক্ষেত্রে আমাকে খুবই স্যাটিসফ্যাকশন দিছে বলা যায়। সো এরপর আমাদের পিকজেল সেভেনের ব্যাটারি লাইফ নিয়ে কথা বলতে হবে, এবং ব্যাটারি লাইফ কিঞ্চিত কমপ্লিকেটেড ইস্যু এটার জন্য। এর কারণ হচ্ছে এটার চার্জিং স্পিড অ্যাকচুয়ালি খুবই স্লো। নাও পিকজেল সেভেনের চার্জিং স্পিড পিকজেল সিক্সের তুলনায় জাস্ট 1 ওয়াট কম, এটাতে হায়েস্ট হচ্ছে 20 ওয়াটে চার্জ করা যায়, যেটা পিকজেল সিক্সে ছিল 21 ওয়াট। বাট যদিও আমি আজ পর্যন্ত এটা একবারও 18 ওয়াটের বেশি উঠতে দেখি নাই, এবং আমার মনে হয় যে পিকজেল সিক্সের তুলনায় এটা চার্জ হইতে আরও আধা ঘন্টা বেশি সময় লাগে, এবং এই কারণে আমি এটা প্রায় কখনোই 100% মধ্যে চার্জ করতে পারতেছি না, কারণ এর মধ্যে হয় আমার কোনো কল আসতেছে অথবা আমার ফোন ইউজ করা লাগতেছে, অথবা আমি জাস্ট বিরক্ত হয়ে যেতেছি যে এটা চার্জ হইতে এত সময় লাগতেছে কেন। সো এরপরে যেহেতু আমি ফুল চার্জ করতেছি না, সো সেক্ষেত্রে এটা চার্জিংও আমি ফুল পাইতেছি না, সো এই কারণে ব্যাটারি লাইফ আমার কাছে কিছুটা কমপ্লিকেটেড মনে হয়েছে। আর যেহেতু এটা ওয়্যারলেস চার্জ করা যায়, আমার ডেস্কে ওয়্যারলেস চার্জারও আছে, বাট
গুগলে যে নিজস্ব চার্জার আছে সেটা ছাড়া এটাতে অ্যাকচুয়ালি ফুল স্পিডে ওয়্যারলেস চার্জিংও করা যায় না। সো চার্জিংটা আমার কাছে যথেষ্টই কমপ্লিকেটেড মনে হচ্ছে এই ফোনের ক্ষেত্রে। অ্যাটলিস্ট এটা যদি ফুল স্পিডে চার্জ হইতো 20 ওয়াটে, সেক্ষেত্রে আমার যে 1 ঘন্টার হালকা কিছু বেশি সময় লাগতো, বাট এই মুহূর্তে এটা 1.5 ঘন্টার বেশি সময় লাগে ফুল চার্জ হইতে, যেটা অ্যাকচুয়ালি মনে হয় যে আগের তুলনায় ব্যাকওয়ার্ডে গেছে গুগল, এবং যেটা অ্যাকচুয়ালি আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় কমপ্লেনগুলোর একটা এই ফোনের ব্যাপারে। সো এই ফোনের ব্যাপারে আমার যে মেজর কমপ্লেন সেটা অ্যাকচুয়ালি চার্জিং রিলেটেড, সেটা হচ্ছে এই ফোন চার্জে লাগানোর সময় চরম গরম হয়ে যায়, আই মিন যখন চার্জ হয়। সো নর্মালি এই পিক্সেল 7 কিছুটা ওয়ার্ম থাকে প্রায় সব সময়, নর্মাল টেম্পারেচার এই 30-এর মতো, এবং আমার মনে হয় যে এই ফোন অ্যাকচুয়ালি এই ওয়েদারের জন্য বানানো না, আই মিন যেহেতু গুগল অফিসিয়ালি এই ফোন এই দেশে সেল করে না, বাট চার্জিংয়ের সময় এটা অ্যাকচুয়ালি অতিরিক্ত হট হয়ে যায়, মাঝে মধ্যে ধরাই যায় না। আমি কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি, তাতে আপনি দেখতে পাচ্ছেন যে চার্জিংয়ের আগে এটার টেম্পারেচার ছিল 33 ডিগ্রির মতো, এবং চার্জিং শেষে এটার টেম্পারেচার হয়ে গেছে 40-এর বেশি, যেটা 7-8 ডিগ্রি ডিফারেন্স। সো এটা অ্যাকচুয়ালি ফোনের জন্য হিউজ ডিফারেন্স। সো আমি এই রিভিউর প্রথম দিকে যেটা বলছিলাম যে এই ফোনের ব্যাপারে আমি সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পাইছি, মানুষজন এই ফোন দেখেই বলছে যে ইট লুকস প্রিমিয়াম, লুকস গুড। বাট নেক্সট আমি যে কমেন্টটা পাইছি যখন আমি মানুষজনকে এই ফোন হাতে ধরতে দিলাম, তাদের কমেন্ট ছিল এই ফোনে তো গরম কেন। সো এটা সবচেয়ে বড় সমস্যা এই পিক্সেল 7 নিয়ে। আর যেহেতু আমি এই ফোন কেস ছাড়া ইউজ করতেছি, সেটা একটা মেজর কারণ হতে পারে যে আমি কী জন্য এটা এত বেশি খেয়াল করতেছি, এটা টেম্পারেচারটা। কারণ আমি যখন এই ফোন কিনছিলাম নভেম্বরের দিকে, তখন আমার কাছে খুব বেশি হট মনে হয় না এই ফোন, বাট এখন যেহেতু এপ্রিল মাস চলে এবং এই দেশের ওয়েদার যথেষ্টই গরম, সো সেই কারণেও এই ফোন যথেষ্টই গরম হয়ে যাচ্ছে, বিশেষ করে রোদের মধ্যে ইউজ করাই যাচ্ছে না, এটা টেম্পারেচার তখন 50-এর কাছাকাছি চলে যায়, দ্যাট ইজ ওয়াইল্ড। না আরও কিছু সমস্যা এটাতে আছে, এর মধ্যে আরেকটা হচ্ছে এটাতে ক্র্যাপি ফিঙ্গারপ্রিন্ট আছে। না পিক্সেল 6-এর ফিঙ্গারপ্রিন্ট চরম খারাপ ছিল, অলমোস্ট আনইউজেবল, তারা এটাতে কিছুটা ইম্প্রুভমেন্ট করছে, বাট স্টিল যথেষ্টই খারাপ, এটা কয়েকবার চেক করা লাগে মাঝে মধ্যে, প্রায় 90% সময় বলা যায় যে ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট টাইমে কাজ করে না। তবে গুগল এটাতে ফেস আনলক অ্যাড করছে, খুব সম্ভবত এই প্রথমবার, আই মিন পিক্সেল 4-এর পরে, যেটা ক্যামেরার মাধ্যমে কাজ করে এবং যথেষ্টই ভালো কাজ করে, এবং সেটা অলরেডি আমার হ্যাসেল অনেক কমায় দিচ্ছে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে। বাট স্টিল ফিঙ্গারপ্রিন্ট আমার মধ্যে ইম্প্রুভমেন্ট করা এখনও অনেক বাকি, এটা এখনও চরম ফালতু একটা ফিঙ্গারপ্রিন্ট। এবং এই ফিঙ্গারপ্রিন্ট আর এটার যে টেম্পারেচার, এটা হচ্ছে মেজর প্রবলেম এই ফোন নিয়ে। এই দুটো যদি গুগল ফিক্স করতে পারে, আমার মনে হয় যেটা পুরো একটা A+ ফোন হবে। সো ফাইনালি এটার প্রাইসের ব্যাপারে কথা বলা যাক। আমি যখন এটা কিনছিলাম এটার দাম ছিল 70-এর আশেপাশে, আমার 67K-এর মতো খরচ পড়ছিলো, এবং এই মুহূর্তে এটার দাম 50-এর আশেপাশে আমি যা দেখলাম। আর আপনি যদি এটা বাইরে থেকে ইম্পোর্ট করতে পারেন UK বা USA থেকে, সেক্ষেত্রে দাম আরও কম পড়বে, সেই হিসাবে আমার যেটা পুরোপুরি ওর্থির। এমনকি আপনি যদি 60-এর আশেপাশেও এটা কিনতে পারেন, সেক্ষেত্রে আমি মনে হয় এটা অ্যাবসলিউটলি ওর্থির। কারণ আমি অ্যাকচুয়ালি এটাতে পিক্সেল এক্সপিরিয়েন্স খুবই এনজয় করছি, আই মিন পিক্সেল এক্সপিরিয়েন্স আমার কাছে সবসময় ভালো লাগছিলো, তাদের অসাধারণ সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ক্যামেরা কোয়ালিটির জন্য। বাট পিক্সেল 5 আর 6-এ যদিও সফটওয়্যার অসাধারণ ছিল, বাট হার্ডওয়্যার মোটেই স্পেশাল কিছু মনে হয় নাই, যেটা এই প্রথমবার পিক্সেল 7-এ গুগল করতে পারছে। এই প্রথমবার পিক্সেল আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম ফোন। ওভারঅল আমি পিক্সেল 7 খুবই এনজয় করতেছি, যেটা আমি বারবার বলতেছি, এবং আপনি যদি এটা অ্যাফোর্ড করতে পারেন, আমার যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন, এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সে একেবারে সেরা ফোনই বলা যায়। আই মিন এর আগে আমার কোনো ফোন এত বেশি স্মুথ মনে হয় নাই, এত বেশি পলিশড মনে হয় নাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স হিসাবে। আই মিন আমি অলরেডি আইফোন ইউজ করতেছি, যেটা হচ্ছে iPhone 14 Pro, যেটা এটা হচ্ছে 2 গুণ এক্সপেন্সিভ, সেটাও আমার কাছে সফটওয়্যারে এত বেশি পলিশড মনে হয় না, এবং এত বেশি কালারফুল, এত বেশি বিউটিফুল মনে হয় না সফটওয়্যার এক্সপিরিয়েন্সে। সো আপনি যদি সেরা ভ্যালু করেন হার্ডওয়্যার সফটওয়্যার একই রকম, সেক্ষেত্রে এটা একটা অসাধারণ ফোন। অথবা আপনি পিক্সেল 7-এর জন্য ওয়েট করতে পারেন, যেটা খুব শীঘ্রই বাইর হবে, সেটা অ্যাকচুয়ালি এটার চেয়েও কম এক্সপেন্সিভ হবে, এবং ওইটাতে এই পিক্সেল 7-এর প্রায় 90% ফিচারই থাকবে। তবে আমি অলরেডি পিক্সেল 8 নিয়ে খুবই কী বলে এক্সাইটেড, কারণ সেটা অ্যাকচুয়ালি আরও বেশি স্মলার হবে, যেটা বললাম সেটা অ্যাকচুয়ালি পিক্সেল 5-এর সমান হবে, সেটা ডিসপ্লে কিছুটা ছোটো হবে, কিছুটা ডেন্স হবে। সো যেদিকে গুগল যাচ্ছে আর কি পিক্সেল 7-এর মতো, আমরা আশা করতেছি নেক্সট ইয়ার আমরা আরও কী বলে প্রিমিয়াম পিক্সেল পাইতে পারি। সো আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে পুরোপুরি এনার্জেটিক ছিলাম না, যেটা আমি নিজেও ফিল করতে পারতেছি, এর কারণ হচ্ছে আমি আজকে সারাদিন রোজা ছিলাম, প্লাস হচ্ছে ওয়েদার অ্যাকচুয়ালি খুবই হট। সো আমরা আশা করতেছি নেক্সট ভিডিওতে আমরা কিছুটা এনার্জেটিক থাকতে পারবো। অ্যান্ড আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই দেন।